এবার গোটা দেশবাসীর যেদিকে নজর রয়েছে সেই খবরে নজর রাখি। চন্দ্রযান তিন এখন কি করছে, প্রতি মুহূর্তে কিন্তু সকলের নজর সেদিকেই। ইসরোর পক্ষ থেকে কি জানানো হচ্ছে সকলেই নজর রেখেছেন সেদিকে। চাঁদের আরও কাছে চন্দ্রযান তিন, আজকে সকালের আপডেট আপনাদের জানিয়ে রাখি। এরপর অর্থাৎ আজকের ধাপে ধাপে ল্যান্ডার আলাদা হবে, আজকে থেকেই ল্যান্ডার আলাদা হওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। আলাদা হওয়ার পর চাঁদের কক্ষপথে প্রদক্ষিণ করবে এই ল্যান্ডার। 23 অগস্ট ল্যান্ডারটি নামবে চাঁদের পৃষ্ঠে, চাঁদের আরও কাছে চন্দ্রযান তিন, এবং আজ থেকে সেই প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে যেখানে ল্যান্ডার আলাদা হওয়ার প্রক্রিয়া। এবং গতকাল আমরা দেখেছি যেখানে কক্ষপথ থেকে একেবারে চাঁদের দিকে ধাবিত হচ্ছে চন্দ্রযান তিন, আরও এক কক্ষপথ পেরিয়ে গিয়েছে সোমবার। এবং চাঁদের কক্ষপথ পেরিয়ে যাওয়ার পর এবার ল্যান্ডিংয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে চন্দ্রযান তিন, যেটা ইসরোর পক্ষ থেকে জানানো হচ্ছে যে কয়েকটি ব্লাস্ট ঘটানো হবে, বিস্ফোরণ ঘটানো হবে, এবং তারপর ধীরে ধীরে কিন্তু গতি কমে আসবে চন্দ্রযান তিনের, এবং খুব সাবধানতার সঙ্গে গতি কমিয়ে চন্দ্রযান তিনের ল্যান্ডিং সেই প্রসেসের দিকেই এবার বেশি করে কনসেন্ট্রেট করছেন বিজ্ঞানীরা, যেখানে আলাদা হওয়ার প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। চাঁদের কক্ষপথে প্রদক্ষিণ করবে ল্যান্ডার এবং ধাপে ধাপে ল্যান্ডার আলাদা হবে, আর আজ থেকে সেই প্রক্রিয়া শুরু। এরপর 23 অগস্ট ল্যান্ডারটি নামবে চাঁদের পৃষ্ঠে, ততদিন পর্যন্ত আরও গতি কমিয়ে আনা এবং নির্ভুলভাবে এগিয়ে চলাই এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ চন্দ্রযান তিনের। চাঁদের আরও কাছে চন্দ্রযান তিন, আজকে সকালের আপডেট আপনাদের জানিয়ে রাখি। এরপর অর্থাৎ আজকের ধাপে ধাপে ল্যান্ডার আলাদা হবে, আজকে থেকেই ল্যান্ডার আলাদা হওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। আলাদা হওয়ার পর চাঁদের কক্ষপথে প্রদক্ষিণ করবে এই ল্যান্ডার। 23 অগস্ট ল্যান্ডারটি নামবে চাঁদের পৃষ্ঠে, চাঁদের আরও কাছে চন্দ্রযান তিন, এবং আজ থেকে সেই প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে যেখানে ল্যান্ডার আলাদা হওয়ার প্রক্রিয়া। এবং গতকাল আমরা দেখেছি যেখানে কক্ষপথ থেকে একেবারে চাঁদের দিকে ধাবিত হচ্ছে চন্দ্রযান তিন, আরও এক কক্ষপথ পেরিয়ে গিয়েছে সোমবার। এবং চাঁদের কক্ষপথ পেরিয়ে যাওয়ার পর এবার ল্যান্ডিংয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে চন্দ্রযান তিন, যেটা ইসরোর পক্ষ থেকে জানানো হচ্ছে যে কয়েকটি ব্লাস্ট ঘটানো হবে, বিস্ফোরণ ঘটানো হবে, এবং তারপর ধীরে ধীরে কিন্তু গতি কমে আসবে চন্দ্রযান তিনের, এবং খুব সাবধানতার সঙ্গে গতি কমিয়ে চন্দ্রযান তিনের ল্যান্ডিং সেই প্রসেসের দিকেই এবার বেশি করে কনসেন্ট্রেট করছেন বিজ্ঞানীরা, যেখানে আলাদা হওয়ার প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। চাঁদের কক্ষপথে প্রদক্ষিণ করবে ল্যান্ডার এবং ধাপে ধাপে ল্যান্ডার আলাদা হবে, আর আজ থেকে সেই প্রক্রিয়া শুরু। এরপর 23 অগস্ট ল্যান্ডারটি নামবে চাঁদের পৃষ্ঠে, ততদিন পর্যন্ত আরও গতি কমিয়ে আনা এবং নির্ভুলভাবে এগিয়ে চলাই এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ চন্দ্রযান তিনের।